ওই তো দেখ চিপচারে বলুন তো ভাই, সিরিয়াস ভালো ভালো বাইক চালান, ছাড়বেন আমারে, আপনি তো ভালো বাইক চালান। হ্যাঁ আপনি কি আরন ভাই পুরন ভাই খাওয়া দেন না বাইকে? ক্যামেরা দেখ বিপুলা মানে পেন্দা দিছো দাদা, ঘরে যাই বিপুল তাই রে তুই ছোট। ওয়াও, তো গাইস আজকে এসেছিলাম আপনাদের শিবচর এলাকায়। তো শিবচর এলাকায় একটা জিনিস ভালো লাগলো, যে সবাই মন করে ভ্যানে যায়, ঠিক আছে? এই জিনিসটা মানে আগে আমরা দেখতাম, আমি ছোটবেলায় একবার ফরিদপুরের সাইড গেছিলাম, তো ওই টাইমে এই জিনিসটা দেখছিলাম, তো ভাল লাগলো এই জিনিসটা। আর এই জায়গায় কিন্তু অনেক বড় বড় বিশাল বড় বড় মসজিদ দেখলাম একটু পরপর, মানে একটা অন্যরকম ভাল লাগতেছে। এটাই ভালো, মানে কোনোই নাই গে, আপনার গরমের গরম লাগার কোনো সুযোগ নাই, শুধু রোদের উপরতে গেলে মানে শুলে যদি তেল মেরা যায় তাহলে মনে করেন চামড়া চামড়া পুড়ে যাবো, এইটুকু আর কি, তাছাড়া কিছু না। আর এখন তো পদ্মা সেতু হওয়ার কারণে মানে সবাই এদিকে আসে। হ্যাঁ, তো এই জায়গায় একটা সামনে বিশাল বড় একটা মাদ্রাসা আছে, আর একটু দূরে হয়তো বা, তো এই জায়গাটা সুন্দর। আর এটা হলো যে কি চৌধুরী জানি তার একটাই বানাইছে, তো জায়গাটা সুন্দর, দেখেন কি সুন্দর না জায়গাটা। হ্যাঁ ওয়াও, আল্লাহ জায়গা মানে সুন্দর করে রাখলেই সুন্দর বানান যায়। এরকম যদি মনে করেন যে এই জায়গা ঢুকতে আমার মনে হইতেছে পুরো ভিআইপি এলাকা, শিবচরের ভিতরে মানে একটা সুন্দর এলাকা হইলো এটা, ভাল লাগলো জায়গাটা। এটা কি, এটা কি উপজেলা উপজেলা কিছু? যাই হোক, তো দেখেন ভাই সব এলাকায় পোলা মেরে না ঘুরে, সব এলাকায় পোলা মেরে না ঘুরে, তাহলে আমি মন পোলা পোলারে না ঘুরলাম সারাটা জীবন। আর ভাই ইজ্জত ইজ্জত নাই, ভাঙ্গা হুন্ডা হইক আর যে হুন্ডা হইক, সাইকেল হইক হুন্ডা হইক রিক্সা হইক, সবাই মেরে না ঘুরে, শুধু আমি পোলারে না ঘুরে, সবাই আমার জন্য দগরে না। আর দেখেন দেখছেন ভাইরা সবাই তো উড়া ধরা চালো, কেউ জোড়ায় না, সাইডও দেয় না, মারে কিছু মনে করে না ভাই, গাজব বেস্তি করলো না, বুঝলেন? টানো রে ভাই, বাবার 50 জানাল আছে, তাও আগে যাবেন না, দেখছেন 60-70 ডাল আছে, কি চালক রে বাবা, বাবা শিবচরে পুরো আমার তো ভালো চালায়। ও দেন ভাই কি চালায় বাবা রে, ছাড় দেন আমারে, আগে যাই আগে যাবে না ভাই, সিরিয়াস ক্যামেরা দেখ বিপুল মানে পেন্ডা দিছো দাদা, ঘরে যাই বিপুল তাই রে তুই ছোট, লাগাই দিস না খালি পিছন থেকে, সাপরি রাইডার ইনি ভাই, ইনি সব সাপরি রাইডার, টান দেবে ওই যে আইলেন আছে মুড়া দেবো না পোতা, এই আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো, বুঝলাম না শিবচরে পোলা বানি মন করে ভাই, দেন আইল্যান্ডে মারে কেমনে, দেখেন ও দেখেন দেখছেন ভাই, আমি জানি জানি ভাই আমি এটা জানি, ওই আমার আগে যাওয়ার জন্য পাগলামি করবো, কারণ দেখছে সামনে ক্যামেরা আর ভাইরাল কে না হইতে চায়, বুঝলেন না ভাই, শিবচরে বলুন তো ভাই, সিরিয়াস ভালো ভালো বাইক চালা, ইচ্ছা শেষ কিন্তু বি কেয়ারফুল, যেভাবে আইল্যান্ড মারলো ওই দেখেন ওই দেখেন ভাই, অ্যাক্সিডেন্ট হইতে পারে দুর্ঘটনা হইতে পারে, আল্লাহ বলেন কেন চালাইতেছে, মানে চ্যালেঞ্জ করতেছে নি বুঝলাম না। এ ভাই আপনি তো ভালো বাইক চালান, হ্যাঁ আপনি কি আরন ভাই পুরন ভাই খাওয়া দেন না বাইকে? হ্যাঁ ভাই, ভাই বলো সব খাওয়া দেয়, আরন ভাই চার চাকা খাওয়া দেয়, শুনছেন কথা, এই গাড়িতে চার চাকা কেমনে খায় ভাই, এটা সম্ভব বুঝলেন? আল্লাহ আল্লাহ, ও মাই গড, ও মাই গড, ভাই তো ভালো গাড়ি চালায়, খালি আমি সিরিয়াস ভাবে টান দিলে পারবো না, এটাই আর কি, দেখেন মানে কি ভালো একটা চালক, বাবা রে বাবা, আপনারা শিবচর থেকে যারা যারা দেখবেন একটু কমেন্ট করবেন ভাইরে কেউ চিনেন কিনা, তো ভাই মেবি চুলে যাবো গা, ওই দিক দিয়ে চুলে যেতেছে, সরম পাইছে নি আল্লাহ জানে। তো গাইস শিবচরের পোলাবানটা কিন্তু পুরাই মাথা নষ্ট, আমি তো ভাবি খালি দুয়ার নবগঞ্জ ঢাকার পোলাবান মাথা নষ্ট, সিলেটের পোলাবান মাথা নষ্ট, এখন শিবচরের পোলাবানটাও মাথা নষ্ট, আমাদের ভালো বাইক চালায়। আসলে সবচেয়ে বড় কথা কি, আমাকে বাংলাদেশের পোলাবানই মাথা নষ্ট, ওরা কঠিন বাইক চালায়। তো যাই হোক, ভালো লাগলো শিবচরটা, খুব সুন্দর এলাকা, ঠান্ডা পরিবেশটা ঠান্ডা, আর এলাকার মানুষজনও ভালো, এলাকায় বেশিরভাগ অটো দেয় মানুষ, অটোর থেকে মানে ভ্যানে বেশি ঘুরে, ভ্যানে যাতায়াতটা মনে হয় এই রাস্তায় বেশি করে সবাই। তো এর আগে আমি আসছিলাম, তো ওই টাইমও আমি ভ্যানে ঘুরছিলাম,
তো ভ্যানে ঘোরার যে একটা মজা সেটা আলাদা একটা মজা, সেটা আপনি বিএমডাব্লিউ তে পাইবেন না। বিএমডাব্লিউ তে কেন পাইবেন? বিএমডাব্লিউ তে পাইবেন না আপনি, আপনি মানে এমন মজা যে মজা কোনো জায়গায় পাইবেন না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা এটা তো। মানে এদিক দিয়ে চকচকো আছে, মানে বাড়ি ঘরও কিন্তু সুন্দর, বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে, ঠিক আছে? আর এই জায়গায় বিশাল বড় একটা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। মানে এই মাদ্রাসাটা দেখেন, এই যে লেখা আছে মাদ্রাসা, ওকে, তো এই যে হলো বিশাল বড় এক মাদ্রাসা। তো আপনারা যারা যারা এই এলাকার, যারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আর কি বলার, এই যে আপনাদের সুন্দর সুন্দর ভ্যান, ভ্যানে করে যাইতেছে মানুষ, খুব ভালো লাগলো ব্যাপারটা। আর আপনার এলাকার কি ভাই সব মানে টিকটক আননি ভাই? বেশিরভাগ পোলামান দিয়ে টিকটক করে ভাই, আল্লাহরে আল্লাহ। আপনাদের ওই যে ওইদিকে ঢুকছিলাম আমি, দেখলাম সব পোলামান টিকটক করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আবার দুই চারটা দেখলাম ইউটিউবার আছে আপনাদের এলাকায়, আর মানে ফেসবুকে ভিডিও ভিডিও করে, তো টিকটক আর তো ফিরে গেছে দেশ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। অনেক গ্রোথ শিবচরের এই সাইডে, তারপর ঠান্ডা আছে, গাছগাছালি আছে দেখে। তো আমরা এখন মাওয়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন। আর ওই ভাইরে কেউ চিনেন নাকি, ঠিক আছে? ভাই কিন্তু কঠিন বাইক চালায়, পিছে যে বাইক ভাই বস আসলো আমার, তার জন্য কষ্ট হইতে আছে, তার কিন্তু লুঙ্গি আর একটু চলে খুললে গেছে গা, ঠিক আছে? তো আপনারা যারাই আছেন গাড়ি সেফ ভাবে চালাবেন, আর আইল্যান্ড ঠাইল্যান্ড এমনি মারেন না ভাই, প্লিজ। এমনি মারলে গাড়ির ক্ষতি, আপনার ক্ষতি না অন্য মানুষেরও ক্ষতি, ওকে? আর যে কথা বলছিলাম, এলাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, দেখেন এই জায়গা কিন্তু বিশাল বড় একটা মসজিদ। হ্যাঁ, এটা কি সরকার থেকে দিছে কি না আমি জানি না সঠিক, হয়তো বা এত বড় মসজিদ সরকার থেকে দিতে পারে। মসজিদটা অনেক সুন্দর আমার।